হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। অনেক বৃষ্টি হইতেছে তাই ভাবলাম খিচুড়ি রান্না করি, কিন্তু আমি তো খিচুড়ি আগে কখনো রান্না করিনি। এটি আমার ফার্স্ট খিচুড়ি রান্না করা। তাই আমি প্রথমে ডাল আর পোলাওর চাল মিক্স করে নিতেছি। মিক্স করে নিয়ে সব আগে মশলাগুলো কেটে নিছি। এখন আমি মাংসটাকে, মুরগির মাংস দিয়ে আমি রান্না করব। মুরগির মাংসটাকে আমি ভালো করে ভেজে নিতেছি। আসলে আমি মনে করি ভাজা জিনিসটাকে দিয়ে খিচুড়ি রান্না করলে হয়তো অনেক মজা হয়, তাই আমি এটাকে ভেজে নিতেছি। আপনারা সবাই কীভাবে রান্না করেন জানি না। আমি মনে করি গোস্তটাকে ভেজে নিলে হয়তো খিচুড়িটা অনেক খেতে ভাল লাগে, তাই আমি এটাকে ভেজে নিতেছি। আমি বাঁচতে বাঁচতে তারপর ভাবলাম যে একটু যদি গরম পানিটা এক পাশে বসাই দিতে পারে তাহলে ভালো। তাই গরম পানিটা বসাই দিছি। আমি গরম পানিটা বসাই দিয়ে এদিকে কড়াইটাকে তেল দিয়ে পেঁয়াজ, আর এখানে রসুন বাটা আছে, পেঁয়াজ বাটা আছে, আদা বাটা আছে, আর পেঁয়াজ কুচি আছে, কাঁচা মরিচ আছে, এগুলোকে আমি ভালো করে তাই তেলে ভেজে নিতেছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি এটাকে কড়া ভাজা দিব না, হালকা ভাজা দিব। জীবনে প্রথম খিচুড়ি রান্নাটা কেমন হবে আমি জানি না, তবু চেষ্টা করতেছি রান্না করার। এখন আমি মিশিয়ে রাখা চালটাকে ঢেলে দিছি। তো এটাকে আমি ভাজতেছি। এটা আমার কাকিরা বলছিল যে কোনো কি মানে পোলাও বা খিচুড়ি রান্না করলে এটাকে নাকি ভাজতে হয়, তো আমি এটাকে ভাজার চেষ্টা করতেছি। কড়াভাবে ভাজবো না, হালকা যখন একটু লাল লাল জ্বর ঝুরঝুরা হয়ে আসবে তখন আমি পানি দিয়ে দিতেছি। যে পানিটা পরিমাণ মতো দিবেন, সবাই আগে শিখে নেবেন। আসলে আমরা জন্মের পর থেকে তো সব কিছু শিখে আসি না, নিজে চেষ্টা করে এখন অনেক কিছুই শেখা যায়। হলুদ আর জিরা বাটাটাকে আমি দিয়ে দিতেছি। এখন একটু নেড়েই আমি গোস্ত আর আলু যে এগুলো ভেজে রাখছিলাম এগুলো দিয়ে দিলাম, যাতে একসাথে সিদ্ধ হয়ে যায়। একসাথে আমি সবাইকে দেখছি দিতে, যে চাল যখন ঢেলে দেয় তারপরে গোস্তটাকেও ঢেলে দেয়। আমিও দিয়ে ডেকে দিলাম। ডেকে দিয়ে আবার ঢাকনা সরাইয়া আবার নাড়াচাড়া করতেছি যে পানিটা টেন, দেখেন অনেকটা টেন হইতেছে। তো এক পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আগে থেকে আমি পেঁয়াজটাকে ভেজে নিছিলাম, তো পেঁয়াজটার ভাজাটাকে আমি এখন দিয়ে দিছি। অবশেষে আমার খিচুড়ি রান্নাটা হয়েই গেল, জীবনের প্রথম খিচুড়ি রান্না। অনেক মজা লাগতেছে, মানে নিজের হাতে রান্না করে আনন্দ লাগতেছে। আপনারা কে কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।